কান্দি ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুরু হয়েছে কোভিড ভ্যাকসিন টিকাকরণ কর্মসূচি। বুধবার সকাল 10টা থেকে মহালন্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। সাধারণভাবে যারা 45 বছরের ঊর্ধ্বে সেই সমস্ত নাগরিকদের এই কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। জীবন্তী মহালন্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 300 জনকে টিকা দেওয়া হয়। তার সঙ্গে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে 1টি করে গাছের চারা দেওয়া হয়। কান্দি থেকে জয়দুল শেখের রিপোর্ট, এবিএন টিভি নিউজ। আজকে মহানন্দি 2-এর পরিচালনায় কান্দি পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এবং আমার কান্দি পঞ্চায়েত সমিতির বিডিও সাহেব এবং বিএমএস এবং পুলিশ প্রশাসনের সকলের নেতৃত্বে আজকে তৃতীয়বারের জন্য মহানন্দি 2-কে 300 ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে বৃক্ষরোপণ, সে গাছকে প্রত্যেক ম্যানকে আমরা 1টি করে দেওয়া হচ্ছে। যারা ভ্যাকসিন নিতে ইচ্ছুক, যারা ভ্যাকসিন নিচ্ছেন, তাদেরকে দেওয়া হচ্ছে। আজকে মূলত 45 বছরের ঊর্ধ্বে যারা ছেলে মেয়ে, যারা 45-এর ঊর্ধ্বে যারা আছেন, তিনারা আজকে ওতপ্রোতভাবে প্রচেষ্টায় আজকে সকাল থেকে যে লাইন দিয়ে সুন্দর সুষ্ঠু পরিবেশে আজকে ভ্যাকসিন তিনাদেরকে দেওয়া হচ্ছে। না, এখনও 45-এর নিচে ভ্যাকসিনের আমাদের এখনও তার কোনো নির্দেশিকা আসেনি। নিশ্চয় সামনের সপ্তাহের মধ্যে আমরা বিমোচের সঙ্গে এবং বিডিও সাহেবের সঙ্গে এবং কান্দি পঞ্চায়েত সমিতির সহসভাপতি পার্থপ্রতিমের সঙ্গে আমরা আলোচনা করে যাতে শীঘ্রই আমাদের মহানন্দীটিকে 45-এর ঊর্ধ্বে এই নিচে ভ্যাকসিনটা দেওয়া হয়, তার জন্য আমরা মহানন্দীটির পক্ষ থেকে অনুরোধ করব। আমার নাম তফেজুল শেখ।